ধন্যবাদ এই মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা আমাকে সময় দেওয়ার জন্য আসলে আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডে এবার পাউন্সিলের ইলেকশন করবো সেই সুবাতে এবং আমার এই বিজয়ী মাসের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আক্তার অফরাত কামনা করি ওনাকে আল্লাহ যাতে ব্যস্ত করে এই বিজয়ীর মাসে অনেক তিরিশ লক্ষ শহীদের বিনিময় এবং আমার মুক্তিযোদ্ধাদের বিনিময়ে আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি যারা মুক্তিযোদ্ধা বাঁচিয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জানাই ওনাদেরকে কারণ ওনাদের কারণে আমরা আজকে একটা লাল সবুজের পতাকা বাংলাদেশের মানচিত্র বিশ্বের মানচিত্রের সাথে যুক্ত হয়েছে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি আমরা স্বাধীন বাঙালি হিসেবে পরিচয় দিতে পারছি জানি জাতিজনক বঙ্গবন্ধুর সাথে জন্য আর আমার প্রাণপ্রিয় নেতা দশ ডাক্তার আফসর আমিন দশ সংসদ সদস্য ওনার হাত ধরে আমার রাজনীতিক আমি ওনার কথা মতো আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমস্ত জনগণের সাথে সবার সাথে ভালোভাবে চলে আমার ছোটো বড়ো সবাইকে উনি বলছে বিজয় র্যালিটা এমন একটা জিনিস যাতে ছোটো প্রজন্ম বর্তমান প্রজন্মরা বুঝতে পারে বিজয় র্যালি কী সেজন্য আমার প্রাণপী নেতা ডক্টর আফসার আলী দশাসন সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমার নেতার নির্দেশে আমি গতকালকে যে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর গিয়েছেন আমি সুন্দরভাবে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অলি গলিতে আমি বর্তমান প্রজন্মকে বল বুঝে দিলাম ষোলো ডিসেম্বর এটা কি বিজয়ের মাসটা কি এটা আমি ইনশাল্লাহ সবাই সহযোগিতা কামনা করছি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সর্বস্ত্র জনগণ সবাই কারণ আমি যাতে সবাই সেবা করতে পারি সবাই দৌড়ে দৌড়ে যায় সবাই গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারি যারা বঞ্চিত শিশু আছে তাদের মুখে হাসি ফুটাতে থাকি তাদের মুখে হাসি ফুটাতে পারি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে পারি যাতে তৃণমূল থেকে আমরা নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে আরও সুন্দরভাবে আমার নেত্রী যাতে বাংলাদেশকে আরও সুন্দরভাবে সবাইকে উপহার দিতে পারে আর ভালোভাবে আমি এই আশা করে মানে আমার ডক্টর আফসালামিনের হাত ধরে আমরা রাজনীতি করে যাতে বাংলাদেশ আওয়ামী লীগ আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে কমিউনিটি পুলিশটা হচ্ছে আমি হচ্ছে যে হালিসত্তানা তিরানব্বই নম্বর ব্রিটেশ সভাপতি চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের সদস্য মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন যাতে এলাকায় মদ জুয়ে গাজা ইউ ট্যাবলাইট অসামাজিক কোনো কার্যকলাপ যাতে না হয় ওনার দিক দর্শনা অনুযায়ী আমরা হালিসত্তানার বারপত্তা ওসি বর্তমানে যিনি আছেন এস এম মোবাইজল হোক উনিও সবসময় আমাদেরকে উঠান বৈঠক ও হ্যালো ওসি এগুলি বলে বলতেছে ভাই প্রত্যেকটা দিন আমাদেরকে বলে উনি থানায় গেলে বলে আপনাদের এলাকাটা যাতে মুক্ত রাখতে পারেন কোনো অসামাজিক কার্যকলাপ না হয় বাল্য বিবাহ না হয় সন্ত্রাজিক কার্যকলাপ যাতে না হয় জঙ্গি উদ্যান যাতে না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন যেহেতু আপনাদেরকে আমরা আমাদের মাননীয় চিএমপি পুলিশ কমিশনার মহাদয় আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে রেখেছেন যাতে এলাকায় সুন্দরভাবে আমরা এলাকাটারে পরিচালনা করতে পারি কারণ আমার এলাকায় ছাব্বিশশো বারো আছে প্রায় বারো হাজার মতন নিকলি কিশোরগঞ্জের অধিবাসী আছে আল্লাহ রহমতে বছরে একটা দুটো থানায় জিডি হয় না এত সুন্দরভাবে আমরা পরিচালনা করে যাচ্ছে আমি একে একে তিনবার পূর্ব সুন্দরের মালা কমিটির সভাপতি একবার মসজিদ কমিটির সভাপতি ছিলাম আল্লাহর রহমতে আমাদের এলাকায় কোনো অবৈধ কার্যকলাপ নাই বললে চলে